এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো আমি এই মাসে আমার কোম্পানি থেকে কত টাকা স্যালারি পাইছি, আমি কি কাজ করি, আমি যে কাজ করি আমাকে কেমন সুযোগ সুবিধা দেয়। আর আপনারা যদি মালয়েশিয়াতে পাম বাগানে আসেন, এইসব পাম বাগানে কিন্তু আপনাদের কাজ করতে হবে, আপনারা দেখে রাখুন। এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটি হলো এই যে আমার স্যালারিটা। অনেক ভাই আমাকে বলেন না, ভাই আপনি কি কাজ করেন, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন, আবার কয়টার সময় বাসায় চলে যান, কোম্পানি থেকে কেমন সুযোগ সুবিধা দেয় আমাদের এই টেডিয়েন্স কোম্পানি। বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে বলে দেবার চেষ্টা করব, যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন শেষ পর্যন্ত। আমি আশা করছি এই ভিডিওতে মালয়েশিয়া পাম বাগানে কাজ সম্পর্কে এবং বেতন সম্পর্কে তথ্য, কন্ট্রাক্টে যারা কাজ করে তারা কত টাকা স্যালারি পায়, যারা বেসিকে কাজ করে তারা কত টাকা স্যালারি পায়। যদিও আমি কন্ট্রাক্টে কাজ করি, আমাকে কন্ট্রাক্টে স্যালারিটা দিছে, কিন্তু আমি বেসিকের স্যালারিটার উদাহরণটা কিছু দিয়ে দেবো যাতে আপনারা জানতে পারেন এবং বুঝতে পারেন। আমার গ্যাংয়ে অনেক টাকা স্যালারি পাইছে, আমার গ্যাং 4000 রিঙ্গিত মালয়েশিয়ার, 4500 রিঙ্গিত, 3200 রিঙ্গিত, 3800 রিঙ্গিত, 17 জনের আন্ডারে কিন্তু আমি থাকি। আর আমার বেতনটা যে আসছে এটা আমার কন্ট্রাক্ট স্যালারি, আমার গ্যাংয়ের যে বেতনটা ওদের সাথে কিন্তু আমার বেতনটা সেম টু সেম দেয় নাই, আমার বেতনটা আরও অনেক কম আসছে। আমার বেতন আসছে মালাই রিঙ্গিত 3117 টাকা। এখন আপনারা ধরে নেন মালাই রিঙ্গিতে 1 টাকা বাংলাদেশের যদি 22 টাকা হয় বর্তমানে সময় রেডে আছে, তাহলে কত টাকা হতে পারে? আমার আনুমানিক যে আইডিয়াটা প্রায় 70,000 টাকার মতো হয়ে যাবে। এখন আমার এই 70,000 টাকা বেতন পাইছি বাংলাদেশের, আমার খাওয়া খরচ বাদ দিয়ে আমি বাংলাদেশে কত টাকা পাঠাতে পারবো? এটা কিন্তু অনেক ভাইয়ার মনে প্রশ্নটা থাকে। দর্শক এই পাশে দেখছেন, এটা কিন্তু আমার স্যালারি। আর আমার যে খাওয়া খরচ কত টাকা হয় জানেন? আমরা একটা গ্রাম অঞ্চলে থাকি, যেমন মালয়েশিয়ার একটা জিনিসের দাম যদি বাড়ে অল মালয়েশিয়াতেই বাড়ে, এটা বাংলাদেশের মতন না, একটা জিনিস থাম করে বাড়াই দিল, থাম করে কমাই দিল। কিন্তু শহরের দিকে এক রেটেই চলে, কেন আমরা যে গ্রাম অঞ্চলে আছি ওই শহর থেকে মালিক কিনে এনে এরপরে কিন্তু আমাদের হাতে বিক্রি করে। যদিও আমরা শহর থেকে কিনে আনি, মূলত আমার খাওয়া খরচ বাদ দিয়ে আমি কত টাকা পেটাতে পারবো এটাই তো কথা না। যদি আমি 3117 টাকা বেতন পাই, তাহলে ভাই আমার 800 থেকে 900 টাকা পর্যন্ত খরচ হয়ে যাবে। এখন যদি বলেন ভাই এত টাকা আপনার খরচ কেমনে হলো, আপনি কি সিগারেট খান? না, আমি কোনো সিগারেট খাই না, আমি কোনো নেশা করি। দর্শক আমার দুইটা মোবাইল আছে, দুইটা মোবাইলের ভিতর খরচ হতে পারে প্রায় 100 টাকার মতো। আমার খাওয়া খরচ আছে, সব কিছু জিনিস কিনতে হয়, আর আমি অনেক টাকা উড়াই, এটা আমি সে কথা বলে লাভ নাই। দেখেন আমি কষ্ট করি ফার্ম বাগানে, সব কিছু বাদ দিয়ে যদি আমি টাকা পয়সা নাই উড়াইতে পারি, নাই খরচ করতে পারি, তাহলে ভাই লাভ কিতা? এই যে টাকা পয়সা ইনকাম করতেছি, যদি এনজয় না থাকে তাহলে আমাদের এই কোম্পানিতে যারা কন্ট্রাক্টে ফার্ম পল কাটে তারা ভাই 1টা থেকে 2টা 3টা এরপর আর কেউ কাজ করে না, এই টাইমে চলে আসে 12টার সময় কিন্তু চলে আসে। যারা শুক্রবারে কাজ করে তারা তো আর আগে চলে বাসে, শুক্রবারে 11:30 পর্যন্ত কাজ করে, 12টা 1টা পর্যন্ত কেউ কাজ করে থাকে না। শুক্রবারে সাপ্তাহিক বন্ধ দেয় আমাদের এই স্টেটে, মালয়েশিয়াতে সানডে হলো মানে রবিবারে, এটা হলো সাপ্তাহিক বন্ধ যেটা এটা পাওয়া যায়। এখানে যদি সরকারি বন্ধের দিন কাজ করেন 3 ডাবল বেসিক স্যালারি পাবেন। যারা কন্ট্রাক্টে কাজ করে তারা একটু বেশি পাতে পারে, এই বেশি নিয়ে আমি অনেক ভিডিওতে বলেছি। এখন যারা মালয়েশিয়াতে আসবেন ভাই ফার্ম বাগানে, আমি দুইটা কথা বলে দিই। যদি আপনারা বলেন মালয়েশিয়াতে কোন কাজে সর্বোচ্চ ইনকাম করা যায়, 1 নম্বর বলো কনস্ট্রাকশন সেক্টর, 2 নম্বর বলো ফার্ম বাগান। এই দুইটা সেক্টরে যদি আপনারা কাজ করেন, যদি যত পরিমাণ কষ্ট করবেন তত পরিমাণ টাকা তুলতে পারবেন। আমাদের এই স্টেটে যারা কন্ট্রাক্টে কাজ করে তারা প্রত্যেকটি মাসে 4000 রিঙ্গিত 3000 রিঙ্গিতের উপরে হাফ থাকে এরকম টাকা ইনকাম করতেছে। আর আপনারা কলিং বেসা চালু হয়েছে, এখন যদি আপনারা আসেন মালয়েশিয়াতে যে কোনো কোম্পানিতে ভাই কন্ট্রাক্টে যদি কাজ করেন ফার্ম বাগানে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে সময় বেসিক স্যালারি 1500 রিঙ্গিত, ওভার টাইম বাড়ছে, ওই স্টেটের ভিতরে 3 ঘন্টা করে ওভার টাইম দিচ্ছে। আমাদের এই স্টেটের কথাটা আমি বললাম, অন্য অন্য স্টেটেও কিন্তু দিচ্ছে, যেহেতু ফার্ম বাগান, ফার্ম বাগানের কাজের যে পলিসি এটা সেম টু সেমই। এখানে স্প্রে কাজ করা যায় বেসিকে, সারের কাজ করা যায় কন্ট্রাক্টে, আবার সার বেসিকেও দিয়ে, সব জিনিসই কিন্তু এখানে কন্ট্রাক্টে হয় বেসিক হয়। আপনি কোন কাজ পারেন, যদি আপনি সারের কাজ করেন করতে পারবেন কেরানিকে বলতে হবে। যদি আপনি স্প্রে কাজ করতে চান, বাংলাদেশে যে সময় আপনারা এই যে ধান গাছে এভাবে সার দিচ্ছেন না, ধরেন এই রাস্তার যে ভিতরে আমি আসলাম, এখন যদি আমি রাস্তার পাশে যদি গাছ গাছালে থাকি, সেই গাছ গাছালেও যদি আমি কেটে থাকি, তাহলেও কিন্তু কোম্পানি আমাকে বেসিক স্যালারি দিবে। তাই বলবো যারা মালয়েশিয়াতে আসবেন ভাই, এরকম স্যালারিটা আপনি ইনকাম করতে পারবেন এটা কিন্তু ব্যাপার না। যেহেতু আমার কন্ট্রাক্টে কাজ, এখানে সব কিছু কন্ট্রাক্টের তুলিশ আছে, আপনারা বুঝতে পারবেন না। আর আমি এই সাইডে এবং এই সাইডে আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনারা, আমার স্যালারিটা নভেম্বর মাসের 6 তারিখে ঢুকছে। যদি মালয়েশিয়াতে আসেন কন্ট্রাক্টে কাজ করেন ফার্ম বাগানে, ভাই আপনাদের বেতন থাকবে 3000 রিঙ্গিতের উপরে,
যদি একটু পরিশ্রম করেন দেন আপনারা যদি সহজ টাইপের কাজ করতে চান এখানে করতে পারবেন। বেসিকের কাজ রয়েছে, যে কোনো কোম্পানিতে আসেন কন্ট্রাক্টে কাজ করলে কিন্তু মোটর সাইকেলের প্রয়োজন হবে। যদি মোটর সাইকেল কিনেন আপনাদের ভালো হবে, দুই টাকা ফল বেশি কাটতে পারবেন, দুইটা টাকা বেশি আপনাকে কোম্পানি থেকে দিবে, আর পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পাবেন। আপনারা যেটা করতে চাইবেন সেটাই কিন্তু করতে পারবেন। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পেজটাকে দেখলে ফলো করে রাখবেন পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য।